হুগলির ধনিয়াখালির দে পরিবারের এবছরের পুজো 79 বছরে পড়ল এবং পুজোর এই কটা দিন শাস্ত্র মেনে সমস্ত আচার মেনে পুজো করা হয়। পুজোকে কেন্দ্র করে গ্রামের সমস্ত অধিবাসী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হন। এবারে দশমীর দিন সবাইকে মধ্যাহ্নে ভোগ প্রসাদ বিতরণ করা হবে বলে জানালেন দে পরিবারের কর্তা পতিত পাবন দে। হুগলির ধনিয়াখালির দে পরিবারের পুজো এবছর পদার্পণ করল 79তম বছরে। এই পুজোর কটা দিন তাদের পরিবারের স্থায়ী দুর্গা মণ্ডপে নিষ্ঠা ভরে সমস্ত শাস্ত্রীয় আচার মেনে পুজো করা হয়। আর এই পুজোকে কেন্দ্র করে গ্রামের সমস্ত অধিবাসী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হন সেই বাড়িতে এবং এবারে দশমীর দিন সবাইকে ভোগ প্রসাদ বিতরণ করা হবে বলে জানানো হয়েছে বাড়ির কর্তার তরফে। হুগলি জেলার ধনেকালি থানার দেধারা গ্রামের দেবাড়ির পূজা। এই পূজা এই বছর 79 বছরে পদার্পণ করলো। দীর্ঘ প্রথমে বাবা এই পূজা সৃষ্টি করেছিলেন, তারপর সেটি চলে আসছে।